ভাঙন। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ তথা খড়গ্রাম ব্লক প্রাক্তন সভাপতি ও এরোয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের। শনিবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর পীরতলা মাঠে কংগ্রেসের পক্ষ থেকে যোগদান সভার আয়োজন করা হয়। শনিবারের এই যোগদান সভায় খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেস দলে যোগদান করলেন। কংগ্রেসে যোগদান করতে এসে খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাত খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। যদিও বিধায়কের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক এবং তিনি পাল্টা পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। অনেক দেরি করে আসছি, তাতে মানুষের অনেক গাড়ি এলাজ করা আমাদের উচিত এবং সেটা আমাদেরকেও মাথা পেতে নেওয়া উচিত। আর আজকে আমি ব্যক্তিগত রকমভাবে তৃণমূল কংগ্রেস দলটা ছাড়লাম, আত্মসম্মান আছে বাপদাদুদের। আর আশিসবাবু রীতিমতন মফিজুদ্দিন মণ্ডল এবং তার ধারা, উন্নয়নের ধারা, মানুষকে নিয়ে চলার ধারা, সেটার পরিপন্থী চিন্তাধারায় বিশ্বাসী। উত্তরোত্তর প্রত্যেক দিন তার সেই বিশ্বাস যেন গাঢ় হচ্ছে, সেই অশুভ বিশ্বাস যেটা, সেই জায়গাতে থাকা যায় না। এতদিন থেকেছি, সেটা আমার অন্যায় হয়েছে। আমি আমার রাজনৈতিক জীবন 55 বছর, যখন আমাদের এই বিধায়কের জন্মই হয়নি তখন থেকে আমি রাজনীতির আঙিনাতে আছি। বিধায়ক 19 সালে লোকসভার ভোট করেছি রোজা করে, 21 সালে ওয়ার ভোট করেছি রোজা করে। আমি নট অনলি ওয়ান টাইমস, 3 টাইমস আমি ইলেকশনে যাই এবং এই মুর্শিদ সাহেব 2 বারে এসপি। আমরা ক্ষমতার সঙ্গে এই দলটা করে একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের এখানে ক্যান্ডিডেট জিতাতে হবে। আমরা জিতিয়েছিলাম, আপ্রাণ চেষ্টা করি 33,000 ভোটে। কিন্তু আমরা কি দেখলাম যে আমাদের জেতার পরে পরেই সে যে আসন করলো এবং তাকে যেভাবে আমার বর্তমান এই দলের দলের নেত্রী বা নেতার যারা করে আছেন রাজ্য জেলার জন্য এতটাই এম্পাওয়ার করা হলো, যদিও তাদের সঙ্গে সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন সবে তৃণমূলের ভাঙন শুরু হলো, এবার তৃণমূল দলটা শেষ হয়ে যাবে। এই মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি নির্বাচনের পর এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের যে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙন রোখার ক্ষমতা একটা দুটো মিটিং করে আর হবে না। আমরা জানি কালকে নাকি এখানে তৃণমূল মিটিং করবে আমাদের দেখা দেখে। তৃণমূল দলে ক্যান্সার হয়ে গেছে, তৃণমূল দল দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত, দুর্নীতির ক্যান্সারে ব্যান্ডেজ দিয়ে দুর্নীতির ক্যান্সারকে আটকানো যাবে না।